সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে। সাময়িক শান্তির পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে প্রাণ গেছে তিনজনের। সকালে মণিপুরের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, চলে গোলাগুলিও। লড়াই থামার পর কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা গোষ্ঠী ওই তিনজনকে হত্যা করেছে।